আত্মকেন্দ্রিকতা ও আমারটা আগে, এই দৃষ্টিভঙ্গি জীবনকে এক ক্লান্তিকর বোঝায় পরিণত করে। পক্ষান্তরে বিনয়, সহানুভূতি ও উপকার যত ক্ষুদ্রই হোক জীবনকে প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল করে তোলে। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এই পৃথিবীতে চলার এই মুহূর্তে আমরা আমাদের বিষয়গুলি আগে দেখি, নিজেদের প্রয়োজন, আত্মকেন্দ্রিকতা ও আমারটা আগে। এই যে মানুষের সেন্স, এই পদ্ধতিকে পরিবর্তন করতে হবে। বিনয়, সহানুভূতি এবং উপকার, এই জিনিসগুলো যদি আমাদের সামনে চলে আসে তাহলে আমরা একটা সুন্দর, উজ্জ্বল এবং হাস্যোজ্জ্বল জীবন আমরা উপভোগ করতে পারব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবনী থেকে আমরা এই শিক্ষাই পাই। তারা তাদের জীবনে সব সময় মানুষের কল্যাণ, বিনয়, সহানুভূতি, পরোপকারী তাদের জীবনকে সমৃদ্ধ করেছে। আমরা একটি ঘটনা থেকে একত স্পষ্টভাবে জানতে পারি যে পরোপকার মানুষকে দুনিয়ার এই আজাব থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এক যুদ্ধে অবতীর্ণ হলেন। যুদ্ধের এক বিভীষিকাময় মুহূর্তে তিনজন সাহাবি তারা পানির তৃষ্ণায় কাতরাচ্ছিলেন। একজন সাহাবি দৌড়িয়ে তাদের জন্য পানি নিয়ে আসলেন, অল্প একটু পানি ছিল। প্রথম জনকে বললেন, আপনি পান করুন এবং জীবন বাঁচান। সাহাবায়ে কেরাম কত বড় উদার মনের, উপকার করেছেন, পরোপকার মুখী ছিলেন। সে সাহাবি বললেন, ভাই, আমার চাইতেও আমার পরবর্তী ভাইয়ের পানির তৃষ্ণা বেশি প্রয়োজন, তাকে দাও। সাহাবি তার কাছে দৌড়ে চলে গেলেন। তিনি গিয়ে বললেন, ভাই, একটু পানি পান করুন, জীবনটাকে রক্ষা করুন। সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে পরোপকারকে বেশি প্রাধান্য দিয়েছেন। তিনি বললেন, না, আমার চাইতেও বেশি প্রয়োজন আমার পরবর্তী ভাইয়ের পানি। তিনি দৌড়িয়ে সেখানে গেলেন। তৃতীয় সাহাবি তাকে গিয়ে বললেন, একটু পানি পান করুন, জীবনকে আপনি বাঁচিয়ে নেন। তিনি বললেন, না, আমার চাইতে আমার আরেক ভাইয়ের পানির প্রয়োজন বেশি। ওই সাহাবি দৌড়িয়ে আবার প্রথম জনের কাছে আসলেন। এসে দেখলেন প্রথম জন তিনি শাহাদাত বরণ করেছেন। দৌড়িয়ে গেলেন দ্বিতীয় জনের কাছে, তিনিও শাহাদাত বরণ করলেন। তৃতীয় জনের কাছে গিয়ে দেখেন তিনিও শাহাদাত বরণ করেছেন। প্রিয় ভাইরা, পরোপকার করতে করতে দুনিয়ার এই আজাব থেকে তিনি জান্নাতে চলে গেলেন। এজন্য পরোপকার, এটা আল্লাহ পাকের এক বড় নিয়ামত। এই নিয়ামতকে আমরা অবশ্যই গ্রহণ করব, পরোপকারমুখী হব, বিনয়ী, সহানুভূতি আমরা প্রকাশ করব। মানুষের বিপদে, মানুষের কঠিন মুহূর্তে আমরা তাকে কখনোই ছোট করে দেখব না, তার উপকার করব, তাকে আমরা তার প্রতি সহায় হব, তার প্রতি বিনয়ী আচরণ করব। তাহলে আল্লাহ পাকও কাল কেয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে আমাদের জন্য তিনি বিনয়, সহানুভূতি এবং তিনি উপকার করবেন। এজন্য ভাইরা আমার, আত্মকেন্দ্রিকতা, আমারটা আগে, এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে সমাজ, রাষ্ট্র এবং পৃথিবী সুন্দর এবং উজ্জ্বল হবে। মানুষ মানুষের মাঝে সুন্দর জীবন তারা উপভোগ করতে পারবে। এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে আনতে হবে। বিনয়, সহানুভূতি এবং পরোপকার আমাদের মাঝে আসলেই আমরা একে অপরের মাঝে সুন্দরভাবে চলাফেরা করতে পারব, দুনিয়ার এই সুন্দর জীবনটা উপভোগ করতে পারব। আমাদের যত আইমে কারাম, যত আলেম ওলামা, পীর মাশায়েখ যারাই আছেন, সকলেই পরোপকার ছিলেন। আমরাও পরোপকারী হব। মানুষে মানুষের মাঝে আমরা ভেদাভেদ সৃষ্টি করব না, আমরা মানুষে মানুষের মাঝে একে অপরের সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করব। বিনয়ী, নম্রতা, ভদ্রতা এবং সহানুভূতি আমরা প্রকাশ করব। তাহলে সমাজ এবং রাষ্ট্র একটি সুন্দর এবং সুশৃঙ্খল সমাজ মানুষ উপহার পাবে। আল্লাহ পাক আমাদেরকে বিনয়, সহানুভূতি এবং উপকারমুখী হওয়ার তৌফিক দান করুন। আত্মকেন্দ্রিকতা, নিজেরটা আগে, এই দৃষ্টিভঙ্গি পাল্টানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।